গুড মর্নিং বন্ধুরা, বেঙ্গলি ভ্লগার তরুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার রেগুলার ঘরের ভিডিও শুরু করে দিলাম। এতদিন সব ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন বাজে 9:30, উঠে গেছি বেশ খানিকক্ষণ আগেই। আমরা একটু লেট রাইজার, দেরি করে ঘুম থেকে উঠি, ঘুরতে গেলে তাড়াতাড়ি উঠে, নর্মালি দেরি করে ঘুম থেকে উঠি, কেন আমাদের শুতে দেরি হয়, বিশেষ করে আমার আমার রাতে ঘুম আসতে দেরি হয়, তো ওই জন্য একটুখানি দেরি করে আমি ঘুম থেকে উঠি। চা বসিয়ে দিয়েছি, চা খাবো, তার আগে হলুদ খাবো, কাঁচা হলুদ খাবো। আর নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সকলকে জানাচ্ছি, তোমরা খুব ভালো থেকো আর আনন্দের থেকো, আগামী দিনগুলো তোমাদের খুব ভালো কাটুক। দেখো গাঁদা ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা ফুটেছে। সকালের চা বসিয়ে দিয়েছি, আমরা লিকার চা খাই চিনি ছাড়া, তিনজনেই চিনি ছাড়া লিকার চা খাই। তো চা পাচাটা দেওয়ার পরে একটুখানি ঢেকে রাখবো, একটু কড়া খাই আমরা। চা নিয়ে বসে গেছি, বেডরুমে বসি, বেডরুম পূর্ব দিকে একটু রোদ আসে বলে, আর মেয়ে ইউকেলেতে সুর বাঁধছে। আজকে ব্রেকফাস্টে তিনজন তিন রকম খাবার খাচ্ছি, ওকে দিয়েছি ব্রেড আর ওমলেট, আর আমি খাচ্ছি ম্যাগি, আর মেয়ে ডিম সেদ্ধ কলা যেটা খায় সেটা খাচ্ছে। এইরকম ম্যাগি নয়, টপ রেমন, এমনি রকম টপ রেমন, পেঁয়াজ টমেটো লঙ্কা একটু রসুন কুচি দিয়ে, ধনে পাতা দিয়ে খেয়ে দেখো তোমরা, খুব ভাল লাগে ঝোলঝোল মতো। ফুটে গেলে বন্ধ করে দেব আর নামিয়ে নিয়ে একটুখানি মাখনের মধ্যে আমি অ্যাড করব। আমার ভীষণ ভালো লাগে খেতে এটা, গরম গরম শীতকালে জমে যায় খেতে। শান্তুদা এসছে আমার বরের বন্ধু, আমরা প্রায়ই সকালবেলায় আড্ডা মারি এমনি করে বসে বসে, আর আমার হাতে বানানো চানাচুর খাওয়া হচ্ছে, আর সেই ব্যাপারে সবার কমেন্ট পাস হচ্ছে। এখন তোমাদের কাছে এলাম কেন কি, বিকেলবেলাতে আমি আজকে পিৎজা বানাবো, বহুদিন পরে পিৎজা বানাবো। আমি সবসময় তো প্রেফার করি, আমার বাড়ির লোকেরাও প্রেফার করে যে ঘরে বানানো জিনিস খেলে শরীরও ভালো থাকে, মেহ পরিশ্রম একটু হয় ঠিকই, কিন্তু খাওয়ার পরে যখন ওদের এক্সপ্রেশনগুলো দেখি তখন ভালো লাগে, ওদের ভালো লাগে, সেটা আমারও ভালো লাগে। আমি এখন বানাবো পিৎজা, পিৎজা বেস বানিয়ে পিৎজা বানাবো, ভেজ পিৎজা বানাবো, মাশরুম দিয়ে, ক্যাপসিকাম, পেঁয়াজ ফেঁয়াজ যেমনি বানায়। আমি বানাতে থাকছি, তোমরা দেখতে থাকো, খুব সহজভাবে আমি বানিয়ে দেখাচ্ছি, খুব সহজ। মানে আমি রাতে ডিনারে পিৎজা বানাবো, তো এখন আমি পিৎজা বেসের জন্য ময়দাটা মেখে রাখবো। হ্যাঁ, আর একটা কথা, আমি খালি ময়দা দিয়ে বানাচ্ছি, কেউ চাইলে ময়দা আটা মিক্স করে বানাতে পারে, তো যার যেমনি পছন্দ সে সেমনিভাবে বানাতে পারে। তো চলো শুরু করা যাক। পিৎজার উপরে টপিংস বানানোর জন্য আমি মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে বানাবো। এগুলো সব বিবি ডেলি থেকে আমি আনিয়েছি, আর এই লঙ্কাগুলো দেখো কত মোটা মোটা, লম্বা লম্বা, কিন্তু খুব ঝাল। আমি পিৎজা বেস বানানোর জন্য আগে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন, চিনি, 1 চামচ ড্রাই ইস্ট আর একটু সাদা তেল দিলাম। সাদা তেলের বদলে তোমরা অলিভ অয়েল দিতে পারো, তো আমাদের মধ্যবিত্ত ঘরে যেটা সবসময় পাওয়া যায় বা থাকে সেটাই আমি দিলাম। সাদা তেল দিয়ে খানিকটা শুকনো মিলিয়ে নিলাম, মিশিয়ে নিলাম, তারপরে হালকা গরম জল দিয়ে এটাকে আমি মাখতে থাকবো। একটু করে জল দেবো আর মাখবো, আর মাখাটা একটু নরম নরম হবে। এমনি কিন্তু হাতে লেগে যাওয়ার মতো মাখাটা ভেজে লেগে যাচ্ছে এমনি। এখন মোটামুটি মাখাটা আমার হয়ে গেছে, এবার উপর থেকে আমি একটুখানি সাদা তেল আবার লাগিয়ে দেব, 5-6 ঘন্টার জন্য ঢেকে আমি রেখে দেবো এমনি করে। এই চিজটা ওই বিবি ডেলি থেকে আমি আনিয়েছি, শ্রেডেড চিজ, মজারেলা। আর এদিকে দুপুরে খেতে বসে গেছি পিৎজা বেসটা মাখার পরে, এই যে অড়হর ডাল, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে, উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, অড়হর ডালের সময় ঘি দেবে, একটু ঘি দিলে খেতে ভালো লাগে। আর এই যে বেগুন দিয়ে, শিম দিয়ে ঝাল করেছি, একটু সর্ষে বাটা দিয়ে, একটা ফুলকপি আলুর ভাজা, আর এই ভাত, ভাতের মধ্যে গাজর সেদ্ধ দিয়েছি সামান্য মেয়ের জন্য। এখন বাজে রাত্রি 8টা, এখন বানাবো টপিংসটা বানাবো, তো কী করে বানাচ্ছি দেখতে থাকো।
টপিংসটা বানানোর জন্য আমি মাশরুমের উপরে নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। ক্যাপসিকামগুলোকেও ভেতরের সাদা অংশগুলো বীজগুলো ফেলে দিয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে এটাকে আমি কেটে নিলাম। এবারে কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একটুখানি সাদা তেল দিলাম, এটা অলিভ অয়েলও তোমরা করতে পারো কিন্তু আমি সাদা তেলে করছি। রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিলাম, 4-5 কোয়া রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম। হালকা ভাজা হলে ওর মধ্যে আমি মাশরুম আর ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো একটা দিয়ে দিলাম কেটে, এটা হাই ফ্লেমে করতে হবে। একটু নুন আর পিৎজার যে মশলা হয় অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিলাম। দিয়ে নিয়ে জলটা শুকনো অবধি অপেক্ষা করতে হবে, জল শুকিয়ে গেলেই গ্যাস বন্ধ করে দেব। সবজিগুলো খালি হালকা নরম হবে কিন্তু বেশি গলবে না এমনভাবে করতে হবে। সসের জন্য আমি টমেটোকে আমি ফার্স্টে মিক্সিতে আমি পিষে নেব, কোনো খোসা ছাড়ানোর দরকার নেই, সেদ্ধ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, খালি আমি 4টে টমেটো মিক্সিতে আমি খালি পিষে নেব। 4টে টমেটো কেটে আমি মিক্সিতে পিষে নিলাম ভালো করে মিহি করে। আর কড়াইতে আমি সাদা তেল দিলাম একটুখানি, দেওয়ার পরে এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিলাম, হালকা ভেজে নিয়ে একটু নুন দেব আর টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটুখানি চিনি দেব আমি টেস্টের জন্য, আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। নিয়ে এটা শুকনো অবধি অপেক্ষা করব। দেখো লাল হয়ে গেছে, মোটামুটি সস আমার রেডি। এবারে এটাকে আমি নামিয়ে ফেলবো, নিয়ে ঠান্ডা হতে দেব। সস রেডি, এবারে আমি পিৎজাটা বানাবো। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য, আর এইদিকে যে পিৎজা বেসের জন্য আমি ময়দাটা মেখে রেখেছি সেটা দেখো ফুলে কি সুন্দর হয়ে গেছে। এবার এটার মধ্যে একটুখানি আটা ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে একটুখানি মেখে নেব, মেখে নিয়ে এটাকে আমি 4টে টুকরো করে নেব। 4টে টুকরো করার পরে এটাকে আমি রুটির মতো বেলে নেব, বেশি মোটা আমি রাখবো না, একটু পাতলা করে করলে পিৎজাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তো হালকা হাতে এটাকে আমি বেলে নেব, কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিলাম যাতে এটা না ফুলে যায়। তো কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দিয়ে নিয়ে এটা তাওয়াটা যে গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম। এবারে ঢেকে ঢেকে দুদিকটা আমি একটুখানি সেকে নেব। দেখো একদিকটা হয়ে গেছে, উল্টো দিকটাও আমি সেকে নিচ্ছি। এই যে উল্টো দিকটা দেখছো যেটা লাল যে হচ্ছে, আর একদিকটা কম করছে, একদিকটা বেশি সেকছি একদিকটা কম সেকছি। এবারে দেখো কি সফট হয়েছে এটা, 4টে পিৎজার বেস আমার বানানো হয়ে গেছে। এবারে আমি তাওয়ার মধ্যে একটুখানি সাদা তেল দিলাম, তেলটাকে একটুখানি মাখিয়ে নিলাম একটু বাটিতে। এবারে যেই সাইডটা বেশি একটুখানি সেকেছি সেই সাইডটা উপরের দিকে রাখবো, যে সাইডটা কম সেকেছি সেই দিকটা নিচ তাওয়ার দিকে রাখবো। রেখে নিয়ে এবার এর মধ্যে আমি সসটাকে ছড়িয়ে দেবো ভালো করে। সসটা ভালো করে আমি ছড়িয়ে দিলাম, যেহেতু ঘরে বানিয়ে খাচ্ছি আর একটু বেশি চিজ দিতে চাইছি আমি, তো প্রথমে খানিকটা চিজ স্লাইস আমি এর মধ্যে দিয়ে দেব। চিজের স্লাইসগুলো দেওয়ার পরে মজারেলা শ্রেডেড চিজ খানিকটা দিয়ে দিলাম, দেওয়ার পরে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা আছে মশলাটা সেটা দিলাম, আর টপিংসটা এবারে আমি ভালো করে উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি মেয়ের জন্য বানাচ্ছি তাই একটু আরেকটু বেশি চিজ দেবো, আমাদের যেহেতু আমরা খেলে একটু কম চিজ দেবো, মেয়ের বয়স কম এক একটু বেশি চিজ, আমাদের একটু বয়স বেশি তাই একটু কম চিজ খাবো। তো আবারও খানিকটা আমি চিজ ছড়িয়ে দেবো, একে ঢেকে দেবো যতক্ষণ অবধি চিজটা মেল্ট না হয়ে যাচ্ছে, গলে না যাচ্ছে। দেখো চিজ আমার মেল্ট হয়ে এসেছে সুন্দরভাবে, আর তলাটাও দেখো কত সুন্দর একদম ব্রাউন কালার হয়ে গেছে, মানে ক্রিস্পি হবে পুরো খেতে এটা, দেখেছো কেমন ব্রাউন কালার এসে গেছে তলাটাও। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেব, প্লেটে পরিবেশন করে ফেলছি। পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নেব, রেডি আমার পিৎজা খাওয়ার জন্য। আরে বাহ,
কেমন হয়েছে, বেস্টটা কেমন হয়েছে আগে ফার্স্ট অফ অল? থিন ক্রাস্ট, খুশি বলে হাসি দেখো। আর টেস্ট কেমন হয়েছে বলো? আমার তো খুব ভালো লাগছে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো ও শেয়ার করো। তো তোমরাও এমনি সহজে পিৎজা বানিয়ে খাও, আর কেমন লাগলো সেটা জানিও অবশ্যই। তা আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো আর আনন্দে থেকো, টাটা।